যে কোনো মূল্যের বিনিময়ে এই সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার হতেই হবে। তার বিকল্প এ দেশে কখনো ছিল না, থাকতে পারে না। যদি আমরা এই বিগত 11টি নির্বাচন দেখি স্বাধীনতার পর, তার মধ্যে 7টি হয়েছে অর্থাৎ সরকারি দল সরকার জিতেছে, 4টি নির্বাচন আমরা দেখেছি সুষ্ঠু হয়েছে এবং 4টি নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে এই ধারাবাহিকতা এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না, হয় না বাংলাদেশে। সেই জন্যই আমরা একটি নির্বাচনকালীন সরকারের দাবি করেছি এবং জনগণের সমর্থন পেয়েছি। আমরা দেখেছি রোড মার্চ ডাকলে আমাদের জন্য লোকের অভাব নেই, আমরা মিটিংয়ে গেলে লোকের অভাব নেই, সকলেই আজকে উদ্গ্রীব হয়ে আছে যে কোনো মূল্যের বিনিময়ে আজকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেই দায়িত্বটি আজকে বিএনপির কাঁধে। আপনার কাছে যেতে চাই, আমরা যেটি শিরোনাম রেখেছি যে বিএনপি রাজপথে আন্দোলন করছে, আজ টানা 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, রোড মার্চ, জেলায় জেলায় সমাবেশ, এর পরে আরও কী কর্মসূচি আছে? কারণ বিএনপির হাতে কি পর্যাপ্ত সময় আছে? নির্বাচনী তফসিল হবে অক্টোবরের শেষে, সেক্ষেত্রে অক্টোবরকেই কি বিএনপি সবচেয়ে মোক্ষম সময় মনে করে কিনা আন্দোলনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক শামী ওসমান এবং আমাদের লটন দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। আসলে বিষয়টি হয়েছে কি, আমরা নির্বাচনহীন একটি রাষ্ট্র 2014-2018 আমরা নির্বাচন করতে পারিনি। আজকে যারা নতুন প্রজন্ম, এবার সম্ভবত নতুন ভোটার হয়েছে নিয়ারলি 80 লক্ষ এবং বাংলাদেশের ভোটার সংখ্যা বোধ হয় 11,91,00,000 সামথিং লাইক দ্যাট, নিয়ারলি 12 লাখ। আমি যদি 2014-2018 এবং 2024-এর নির্বাচন এই তিনটি নতুন ভোটারদের দেখি, তাহলে দেখা যায় অলমোস্ট 1/4 অফ দ্য টোটাল ভোটার্স তারা ভোট দিতে পারেনি। অর্থাৎ আপনি দেখুন প্রায় 3 লক্ষর উপরে হবে, 3 কোটির উপরে ভোট দিতে পারছে না। এখন যারা নতুন ভোটার হয়েছে 14-18 এবং এই 24-এর জন্য, তারা কি এই ভোটার আইডি কার্ড নিয়েছে কি এই রেশন উঠানোর জন্য, না এই যে ডিমের দাম বেড়ে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণেও ডিমের দাম বাড়ছে কি না জানি না, 4 কোটি ডিম আমদানি করছে, হয়তো বা টিসিবি কয়েকদিন পরে ডিম দিবে, ডিমের লাইনে দাঁড়ানোর জন্য নয়, তারা বিদেশে যাওয়ার লাইনের জন্যও নয়, তারা সিম উঠানোর আইডি কার্ডের জন্য নয়, তারা কেন এই ভোটার আইডিটা নিয়েছিল? নিয়েছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস হবে, এই গণতান্ত্রিক একটা দেশ, এখানে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। সেটা দেখুন, গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ নয়, সংখ্যাগরিষ্ঠ জিতবে, সরকার গঠন করবে, কিন্তু সংখ্যালঘিষ্ঠকে প্রোটেকশন দিবে। আজকে কিন্তু সংখ্যালঘিষ্ঠের কোনো প্রোটেকশন নেই, আপনি হয় সরকারি দল না হলে আপনার কোনো অবস্থান নেই। আপনি চাকুরি বলুন, বিদেশ যাওয়া বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, এলাকায় শান্তিতে থাকতে বলুন, কোনোটাই আপনার পক্ষে সম্ভব না। এমন একটি অবস্থা বাংলাদেশ আর কতদিন চলবে? আমি আগেও বললাম যে টোটাল ভোটের 1/4 ভোট দিতে পারছে না। সেই ক্ষেত্রে সকলেই তাকিয়ে আছে কীভাবে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে ভোট দিতে পারে। সেক্ষেত্রে বিএনপি একটি দায়িত্ব রয়েছে, সর্ববৃহৎ দল, সেই দলটি ভোটার পার্সেন্টেজে যদি আওয়ামী লীগ দাবি করে 37, আমরা দাবি করি 34, হোয়াট এভার দ্যাট ইজ, আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি। তো আমরা যদি তা হয়ে থাকি, তাহলে আমাদের এই দাবি জনগণের জন্য যদি আমরা না আদায় করতে পারি, তাহলে আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো। সেই জন্যই বিএনপি এবার প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যের বিনিময়ে এই সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার হতেই হবে। তার বিকল্প এ দেশে কখনো ছিল না, থাকতে পারে না। যদি আমরা এই বিগত 11টি নির্বাচন দেখি স্বাধীনতার পর, তার মধ্যে 7টি হয়েছে অর্থাৎ সরকারি দল সরকার জিতেছে, 4টি নির্বাচন আমরা দেখেছি সুষ্ঠু হয়েছে এবং 4টি নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে এই ধারাবাহিকতা এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না, হয় না বাংলাদেশে। সেই জন্যই আমরা একটি নির্বাচনকালীন সরকারের দাবি করেছি এবং জনগণের সমর্থন পেয়েছি। আমরা দেখেছি রোড মার্চ ডাকলে আমাদের জন্য লোকের অভাব নেই, আমরা মিটিংয়ে গেলে লোকের অভাব নেই, সকলেই আজকে উদ্গ্রীব হয়ে আছে যে কোনো মূল্যের বিনিময়ে আজকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেই দায়িত্বটি আজকে বিএনপির কাঁধে।
অতএব বিএনপি জাতির সাথে বরখেলাপ করতে পারে না।